আমি কোনো বিয়াইট্টা পোলার সাথে কথা বলি না। বিয়াইট্টা পোলা না তো আমি ছাড়া কেউ নাই। তুমি কার কথা কইতেছো? কে বিয়াইট্টা? কিছু জানেন না না, আপনাকে লজ্জা করে না? আপনার লজ্জা করে না আপনি ঘরের মধ্যে একটা বউ রেখা আপনি আমার সাথে দিনের পর দিন ভালোবাসি প্রেম করব পছন্দ করি এই সমস্ত অভিনয় করে গেছেন, আপনার লজ্জা করে না? আমি বিয়ে করছি আমি জানি না, মানে এই তুমি ঠিক কইতেছো যে তুমি কালো কথা বুঝতেছো? আমি রুশো রুশো, তোমার মাথায় সমস্যা নেই তো কোনো? আমার মাথায় সমস্যা হয়েছে না, আপনি জানেন না, আপনি বিয়ে করছেন আপনি জানেন না, আপনি না আপনি যে কত বড় একটা ফাউল আপনি নিজেও সেটা জানেন না। আপনি যান আমার চোখের সামনে থেকে যান। আরে আরে আমার কথা কথা আছে তোমার সাথে আমার, তুমি কি কইছো সব উল্টাপাল্টা কথাবার্তা? আমি বিয়ে করছি। আই কি কইতেছি মানে, আপনি আপনি বিয়ে করেন নাই? হ্যাঁ আপনি যে বিয়ে করছেন আপনার কি মনে হয় আমি কি মহল্লার কোনো খোঁজ খবর রাখি না? না আমি সব জানি সব। এই শ্রাবন্তী তুমি সব কি কইতেছো? আমি বিয়ে করছি আর আমি জানি না? আমি যদি বিয়ে করি তাহলে তো তোমার উপর রাগ অভিমান করে বিয়ে করবো আর তোমার জানাই করবো সবার আগে। আমি তোমার মনে কোনো একটা জায়গায় ভুল হইতেছে। ভুল আমার হইতেছে না আপনার হইতেছে, আপনার চাপাবাজি আমি অনেক শুনছি। আপনি ঘরে বউ রেখে যে দিনের পর দিন আমার সাথে অভিনয় করে গেছেন না এটা আমি ঠিকই টের পাইছি। আচ্ছা এখন সত্যি করে কথা, তোমার কে কইছে কথাটা? কে কইছে মানে, আপনি যারে নিয়ে বিয়ে করছেন সে কইছে, আপনি যারে সাক্ষী বানাইছেন সে বলছে, আপনি যারে উকিল বাপ বানাইছেন সে কইছে। আমার বিয়ের সাক্ষী আমার বিয়ের উকিল বাপ কে? কত কার কথা কইতেছো? আশ্চর্য, আপনার উকিল বাপ কে, আপনার বিয়ের সাক্ষী কে আপনি সেটাই জানেন না? আপনি তো একটু পরে বলবেন আমার বউ কে আমি জানি না, তারপরে বলবেন আমি কে সেটাও জানি না, তারপর তো বলবেন শ্রাবন্তী তুমি কে তোমারও আমি জানি না। আরে তুমি কি কইতেছো শ্রাবন্তী? আপনার সাথে আমার এত কথা বলার কোনো ধৈর্য নাই, আপনি যে একটা ফাউল একটা লুচ্চা লাফাঙ্গার এটা মহল্লার সবাই বলতো, আমি বিশ্বাস করতাম না। আচ্ছা শোনো, আমার লুচ্চা লাফাঙ্গা যাই কও কিন্তু শ্রাবন্তী আমি তোমার এই জায়গাতে এত ভালোবাসি, আমি তোমার সাথে কোনো দিন কাউরে বিয়ে করার চিন্তাও করিনি, দুঃস্বপ্নেও না। এখন তোমার যদি এই কথাগুলো কইছে তুমি বিশ্বাসও করছো, আমার একটা রিকোয়েস্ট, আমার বলো যে তোমার কে বলছে, আমার নামটা বলো। কে আবার বলবো? আপনার উকিল বাপ, আপনার বিয়ের সাক্ষী জিল্লু ভাই। জিল্লু কইছে? জিল্লু ভাইয়ের নামে একটা বাজে কথা বলবেন না, সে ভালো মানুষ, সে ভালো মানুষ বইলেই আমারে সতর্ক করে দিছে। আর আপনি যে গোপনে বিয়ে করতেন না, আপনি তো তারে নিয়ে বিয়ে করতেন, সে আর কাউরে বলে নাই আমারে বলতে ভালো হয়েছে। শ্রাবন্তী তোর মনে আছে আমি তোমার একবার জঙ্গলে গেছিলাম, তোমার হাত ধরছিলাম, তুমি কিন্তু চিল্লাই উঠছিলাম আমার উপরে, আমি তোমার কি কইছিলাম যে আমি তোমার এই জায়গায় লয়াইছি একটা মানুষের ডরে, মহলে একমাত্র মাল জিল্লু যার কিনা পেটে কথা থাকে না, তোমার সাথে আমি একটু ঘুরমু প্রেম করবো তোমারে পছন্দ করি এই বিষয়টা না মহল্লার মধ্যেও নানান রকম চাটিবাজি করছে, আমি এই ডরে যদি তোমার হলো জঙ্গল পর্যন্ত যাইতে পারে তাহলে তোমার বোঝা উচিত আর জিল্লু আমার নিয়ে আর কি কি কইতে পারে। কি কি কইতে পারে? সে তো সত্য কথাই বলছে, আপনার সাথে আমার আর কোনো কথা নাই, আপনি প্লিজ আমারে রক্ষা করেন, আপনি কোনো দিন আমারে ফোন দিবেন না, আপনি কোনো রকম আমারে ডিস্টার্ব করবেন না, নাইলে আমি ওই যে আপনার বাসায় যে আপনার বউরে কিন্তু কমপ্লেন করবো। যায় আমার তো বউ নাই, আমি জিল্লুরে যদি এই জায়গায় হাজির করি আমার সামনে ওর কথাগুলো সব সত্যি কথা কইতে দিব, তারপর তুমি বিশ্বাস করবা যে আমি আসলে তোমার সাথে কাউরে ভালোই বাসি না, বিয়ে তো মেলা পরের কথা। ঠিক আছে আপনি জিল্লুর ভাইরে সামনে আনেন তারপর দেখা যাবে, কিন্তু আপনি আমার আর কোনো ফোন দিবেন না, আপনি আমার কোনো রকম ফোন দিবেন না। আরে আমার কথাটা শুনো শ্রাবন্তী, জিল্লু তোরে আমি খাইছি রে জিল্লু।
তারপর কোথায় তোমার তানহা? ওই যে এই যে সামনেই তানহার বাসা। সব অর্পণ অর্পণ কেমন আছিস? এই তো ভালো। যারা হ্যাঁ কেমন আছো? এনিওয়ে কাজের কথা বলো। আপা অর্পণও জানে বিষয়টা। ওই যে তুই জানিস না মানে কোন বিষয়? আচ্ছা আমার রিলেশনের বিষয়টা আর কি। তোর রিলেশন মানে? আরে আমার রিলেশন আর কি ওই যে তার সাথে তানহা। ও তানহা, হ্যাঁ মনে পড়ছে। আরে তানহার সাথে তো ওমরের ছোটবেলা থেকে রিলেশন, ছোটবেলা থেকে একদম ছোটবেলা। ওদের তো পারিবারিক ভাবে বিয়েও ঠিক হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যে মনে হয় বিয়েও হয়ে যাবে। ও তাই না? মানে আপনার গায়ের ব্যথা কি মানে এখনো আছে না গেছে? আমি সত্যি কথা বলতেছি, সত্যি তানহার সাথে ওর রিলেশন তো অনেক আগে থেকে রিলেশন, একদম বিয়ে ফাইনাল। আমরাও তো মানে যখন দেখতে গেছিল পারিবারিক ভাবে আমরাও গেছিলাম তার সাথে, ডেট টেটও ফাইনাল হয়ে গেছে। শুনেন, আমি না ওনার কোনো কথা বিশ্বাস করি না। আমি যে তোমারে ভালোবাসি এটা বিশ্বাস করো? আপনার কোনো কিছু আমার বিশ্বাস করা লাগবে না। আর আপনি আমাকে ভালোবাসলে কি? আমি তো আপনাকে বাসি না। আরে আমি তো একজন রিয়েল প্রেমিক, তোমারে ছাড়া আমি তো পাগল হয়ে যাব। পাগল হইলে হয় না, এই তো এমনিতেই হাফ পাগল একটা। তুমি বিশ্বাস কর। আরে আজব, কার হাত ধরে? আচ্ছা ধরবো না দোস্ত, তুই তুই একটু বুঝাই দে আমি যে ওরে কতটা ভালোবাসি, কতটা পছন্দ করি, এটা একটু বুঝাই দে, মিলাই দে। ও কিন্তু খুব ভালো ছেলে এবং ও কিন্তু শুরু থেকে তোমাকে খুব পছন্দ করে এবং মন থেকে পছন্দ করে, তাই না? মানে শুনেন, উনি আমাকে পছন্দ করুক না ভালোবাসুক না পাগল হয়ে যাক না মরে যাক, আমার জাস্ট কিচ্ছু যায় না। বিশ্বাস বিশ্বাস করতে পারো কিন্তু? আচ্ছা আমরা কি এখন এগুলো নিয়ে কথা বলতে আসছি এখানে? না ওই যে তানহার বিষয়টা তুমি তো ক্লিয়ার হয়ে গেছো না? তানহার বিষয়টা একদমই না। ও বা সরি আমি, আচ্ছা ঠিক আছে তাহলে তানহার কাছে গেলেই তো ক্লিয়ার হয়ে যাবেন। সরি আমি আপনাকে তুমি করে বলে ফেলছি। আচ্ছা তাহলে তুই থাক, তানহার সাথে দেখা করাইতে হবে। আর আপনি আমার আশেপাশে কোথাও যেন আপনারা না দেখি। আমার ব্যাপারটা আমি ওকে। আরে ও সত্যি তো তানহার সাথে রিলেশন, তুমি আমারে ভালোবাসতে পারো? শুনেন, ওর তানহার সাথে পাঁচটা রিলেশন না দশটা রিলেশন, কার সাথে কি থাকুক আমার কিছু আসে না। আমি যদি সারা জীবন চিরকুমারীও থাকি তাও আপনার কোনোদিনও বিয়ে করবো না। আরে না 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 না, ও খুব ভালো ছেলে, তুমি যদি তোমরা রিলেশনশিপে গেলে তোমাদের জন্য খুব ভালো হবে। আমি তোমাদের বিয়ে শাদী যা লাগে সাক্ষী কাজী সব কিছু আমি সিস্টেম করে দেবো, এগুলোতে আমি খুব এক্সপার্ট। তুমি জাস্ট দেখো, তুমি এরকম ছেলে কিন্তু আর পাবা না। আমি কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছি, ওই যে বলছিলাম না চুপ শাট আপ, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কাছেই রাখেন। আর আপনাকে কি বলছি আমি, আমি সারা জীবন যদি বিয়ে না করে থাকি, চিরকুমারী থাকি, গলায় দড়ি নিয়ে মরে যাই, তাও আমি ওরে বিয়ে করব না। আপনি এটা ভাবেন কিভাবে? আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা পরে দেখতেছি। ওই তানহার কাছে যাইতে হবে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই থাক, চলো তানহার। কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো কেমন আছো মানে আপনি আমাকে চিনেন নাকি? চিনবো না কেন, না চিনার কি আছে? ওমরের সাথে আসছো, ওমর তো আমার ক্লোজ বন্ধু, তুমি ওমরের সাথে আসছো মানে পরিচয় হয়ে যাবো, তুমি তো বলবো তাই না? আর ওমর তো ছোটোবেলার থেকে আমি চিনি, ওমর এখনও ছোটোই রয়ে গেছে আর আমি বড় হয়ে গেছি, বিগ সন্ত্রাস, বড় সন্ত্রাস এলাকার, তাই না? কি অবস্থা ওমর? কি অনেক ছোটোবেলার ফ্রেন্ড মানে ও আমার সব কিছু জানে আর কি, ছোটবেলা থেকে আমরা যা করছি একদম সব কিছু আমি জানি। ও ছোটবেলা থেকে আমরা একসাথে আম চুরি করছি, একসাথে ডাব চুরি করছি, কাঁঠাল চুরি করছি, এই বাসার ছাদে ওই বাসার ছাদে বিভিন্ন জায়গায় খেলাধুলা থেকে নিয়ে শুরু করে ওর ভিতরের কথা আর বললাম না। ওর বাসা পর্যন্ত আমি যাই, ও আমার বাসা পর্যন্ত আসে, ওর বাথরুমে কী সাবান থাকে, কী পেস্ট থাকে, আমার বাথরুমে কী সাবান কী পেস্ট থাকে সব কিছু আমি জানি, ও আমার সব কিছু জানে। কিন্তু ও এখনও ছোটো হয়ে গেছে, আমি একটু পিস্তল নিয়ে ঘুরেঘুরে শুরু করছি। জিলু হয়েছে কি, আমরা আসলে তোর কাছে একটা দরকারে আসছিলাম। আমার কাছে সবাই দরকারেই আসে, বলো কি দরকার তোমার? কি আমি বলতেছি, আমি বলতেছি, আমি বলছি মানে তুই তো ছোটবেলা থেকে আমার সব কাহিনী জানিস না? সব জানি। তো ওই যে তানহার আর আমার বিষয়টা, কোন তানহা? কোন তানহা মানে আমার তানহা, আমার তানহা? ও তানহা, হ্যাঁ হ্যাঁ, আমার আর তানহা যে ছোটবেলা থেকে যে রিলেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিলেশনের যে বিষয়টা ওটা তো তুই জানোস আর কেউ জানে। আরে আমি তো সব সেট করে দিছি, বিয়ে শাদী যে করলি একবার সব কিছু কাজে টাজে তো সব আমিই ডাইকা দিছি, তাই না?
বিয়ে করবো বেটা, করি না, ঠিক করে রাখছি। করবি করবি, মানে কাজী টাজি সব তো আমি ঠিক করে রাখছি, তাই না? এবং তোরা যে বিয়ে শাদী করবি খুব শীঘ্রই, চাচার সাথে কথা হবে, আমি বিয়েতে তুই কি পরবি, আমি কি পরবো, তানহা কি পরবে, কোন কোন পার্লারে যাবে, এগুলো তো সব কিছু তো আমি ঠিক করে দিব, তাই না? সেই কথাই তো বলতেছিস, সেই কথাই বলতেছে। ও কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করিস না, তানহার আমি সব কিছু বুঝাই বলছি, ওমর ভালো ছেলে, ওমরে বিয়ে করো, এবং বিয়ে সে করবেই, এবং বিয়ের ডেটও কিন্তু আমরা ফাইনাল করে ফেলছি, সেই কথাই বলতে আসছিস। খুব সুন্দর কথা। তো তারা কেন বলতে হবে আমার সেই কথা, তারা কেন বুঝায় বলতে হবে, সে কি চায়, সে কে? না মানে ও তানহার ফ্রেন্ড আর কি। হ্যাঁ, তানহার কাছে নিয়ে যাচ্ছি ওকে, ও বিষয়টা চলো আমরা তানহার কাছে যাই। কান্দতেছেন কেন আপনি, কি হয়েছে, কি সমস্যা আমারে বলো? ঝগড়া হয়েছে তো তানহার সাথে, একটু চলো আমি আমি সব ঝগড়া মিটাবো, অসুবিধা নেই, আমি তো ঝগড়া কিমড়ে কান্দ, কি সমস্যাটা আমাকে বলো, খুলে বলো, সুন্দর করে খুলে বলো। আমি আমি আর তানহার কাছে যেতে চাই না, তানহার সামনে যে দাঁড়াবো ওই শক্তিটা আমার নাই। আরে কি তানহার সাথে কি হইলো বুঝলাম না। আপনি অনেক ভালো থাকবেন, আপনার অনেক সময় নষ্ট করছি, এই জন্য সরি, মাফ করে দিন। রিকশাটা কে দিব? এই ওমর, মেয়েটা কানতে কানতে গেল কেন? না না, এমনি একটু মন খারাপ হয়েছে, তানহার সাথে ঝগড়া কাটিয়েছি তো। তোমার তো আমি খুব ভালো বলা মনে করছিলাম, তুমি তো তা না, কি এমনটা করছো, আবার সময়ও দিছেছে, তোমার অনেক সময় সে নষ্ট করছে, তুমি তার অনেক সময় নষ্ট করছো, সে কথাও বইলা গেছে, কোথায় সময় দিছো, কিভাবে সময় দিছো, এরকম কিছুই না রে ভাই। আমি তুই আমার তো চিনস না, কার বাসায় সময় দিছো? হেড বেড়া, আবার আমার কাছে কিন্তু কোনো কিছু লুকাইছ না অমর। আমি তার চেহারা দেখেই বুঝতে পারছি তার সাথে একটা বিশাল কোনো ঘটনা ঘটে গেছে, নাহলে এইভাবে একটা মেয়ে কানতে কানতে চলে যায় না অমর। আমি তোরে বলতেছি বিশাল ঘটনাটা হচ্ছে কি, এই মেয়ে আমাকে অনেকদিন ধরে পছন্দ করে, আর তুমি এই পছন্দের সুযোগ নিয়ে তুই তার সাথে? না রে ভাই, আমি কিছু পছন্দের সুযোগ নিয়ে আমি কিছু করি নাই ভাই, এই মেয়ের সাথে আমার কোনো কিছু হবে না, আমি আমি মেয়ের সাথে থাকতে চাই না ভাই, মেয়ের সাথে আমি রিলেশন করতে চাই না, এই জন্য আমি মেয়ের বলতেছি, আমি মিথ্যা কথা বলছি যে আমার তানহার সাথে রিলেশন, আসলে আমার কোনো রিলেশন মিলেশন তানহার সাথে না, এটা তো তুই জানোস না, তুই ভালো মতো জানোস। এখন জাস্ট তানহার কথা বলে আমি মেয়ের থেকে কোনো মতো পাচ্ছি ভাই, তুই আমার অনেক উপকার করছিস, তুই তানহার বিষয়টা আমি যে আমার চোখ টিপি মারাটা তুই দেখা, তুই যে ওর সামনে এই অভিনয়টা করলি, খুব ভালো অভিনয় করছিস তুই। না সে কানতে কানতে গেল, তা আমার তো মনে খটকা লাগতেছে ভাই, তুই তোরে আসলে ভাই খটকা মটকা না, তোর কাছে আমি বন্ধু বড় নাকি ওই মেয়ে বড়? তানহার সাথে একটু আলাপ করতে হবে এবার এই বিষয়ে, তাহলে তানহার ব্যাপারটা কেন আসলো, তানহার সাথে সে কেন যাইতে চাইলো, জোরপূর্বক ওমর এই মেয়ের সাথে কি করলো, এই মেয়ে কেন এইখানে দাঁড়ায় কান্দাকাটি করলো, এই ঘটনাগুলো যদি তোর আমার কথা বিশ্বাস না, না মানে আমার ভিতরে ঢুকে গেছে, এগুলো এখন বাইর করতে হবে। তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোর কথা আমার কোনোদিনই বিশ্বাস হয় না। তাহলে যা, কি করবি কর, যা যা মনে থাকো। রাখি নাকি? হ্যাঁ না, ভুলে রাখতে পারো, তখন কথা বলতে বলতেই তো মানিব্যাগটা বের করছিলাম, কিন্তু মানিব্যাগটা আজ কি ড্রয়িং রুম, তুমি না বললা যে আব্বার ঘড়ি পাওয়া যাচ্ছে না আজকে? হ্যাঁ, আব্বাও তো ওই দিন বলতেছিল তার ওই যে আম্মা যে ঘড়িটা গিফট করছে ওইটা নাকি পাচ্ছে না, বুঝলাম আর ঘড়ি পাওয়া যাচ্ছে না, আমার মানি ব্যাগ পাওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে তোমার ওই প্রাণ প্রিয় বন্ধুটা আমার নিলো কিনা সেটা চিন্তা করছি। ওয়েট, তুমি কি ইনডাইরেক্টলি আমার ফ্রেন্ডকে? আমি তো একদম বলছি না, আমার মনে হচ্ছে একটা মানুষ দুপুরে আসলো, আসার পর থেকে ঘর থেকে মানি ব্যাগ নাই, মোবাইল নাই, এই নাই, সেই নাই, তা আমি তো ভাবতেই পারি সে নিছে, তাই না? এখানে দোষের কিছু না, সবকিছুতে এইভাবে রিয়েক্ট করা কিছু না। না দেখুন, সবকিছুর কিন্তু একটা লিমিট থাকে, লিমিট ক্রস করতেছো। ও না ছ্যাচরা পোলাপান না, রাস্তার পোলাপান না, ওর ফ্যামিলি যথেষ্ট সলভেন্ট, ঠিক আছে? ও ভালো একটা জব করো, ওর না পয়সার অভাব নাই যে তোমার বাসায় এসে আব্বার ঘড়ি চুরি করতে হবে, তোমার মানি ব্যাগ চুরি করতে হবে। আর ও তো আমাদের সামনে ছিল, কোত্থেকে নিল তুমি দেখবে না, ও কি তোমার রুমে আসছে নাকি তোমার পকেটে হাত দিচ্ছে? আমি বুঝি না একটা বিষয় বুঝছো, মানে তোমার সঙ্গে আমি যদি একটা নর্মাল কথা বলি না,
মানে তুমি কথাটা ঝগড়ার দিকে নিয়ে যাও না, তুমি তো নরমাল কোনো কথা বলো না। তুমি কি বলতেছো? আমার ফ্রেন্ড যেদিন থেকে আসছে আবার খড়ি পাওয়া যাচ্ছে না, তোমার মা এটা এটা কি নরমাল কথা? কথা এটা তো মিথ্যে কথা না, এটা রিয়েক্ট করে কিছু নাই তো, এটা রিয়েক্ট করে কিছু নাই, এটা সত্যি কথা। তোমার একটা ফ্রেন্ড আসলে আমি যদি বলি তোমার ফ্রেন্ড আসার পর থেকে আমার শাড়ি নাই চুড়ি নাই, আমি তো বলি কেমন লাগবে? আই আই বলি না, সে নিছে। আমি আমি বলতেছি যে ওই ভদ্রলোক আমার সঙ্গে তুমি সবসময় কি মোবাইলে এমন কি মহান কর্মযজ্ঞ করিতেছ শুনি একটু? মেয়ে দেখি, মেয়ে কার জন্য? আমার জন্য? আমাদের একমাত্র ছেলের জন্য। তোমার একমাত্র ছেলের জন্য মেয়ে দেখো, কি সুন্দর! বাহ সুন্দর, তো মেয়ে দেখো তোমার ছেলের জন্য। তোমার এই অকর্মণ্য ছেলের জন্যে তুমি মেয়ে দেখতেছো? এখন আমি যদি মেয়ে পক্ষের কাছে যাই আর মেয়ে পক্ষে জিজ্ঞাসা করে যে ছেলে কি করে, কি 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 উত্তর দেবো, কি উত্তর দেবো? এমনি তো পড়াশোনা নাই, সার্টিফিকেট নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, তো কি উত্তরটা দেবো একটু শুনি। সেজন্যই তোমারে বলছিলাম যে ওরে আমি একটা ব্যবসা দেই, প্রাথমিকভাবে টেস্ট করি যে এই ব্যবসায় সফল হইতে পারলে যেখানেই যাক ওই মেয়ে দেখো আর যা দেখো সব জায়গাটা পরিচয় দিতে পারো। তুমি তো শুনলা না, কথা তো ঠিকই বললাম, আমি তো এটা ভেবে দেখি নাই। আচ্ছা, মেয়েরে বিয়ে দিলে বাবাদের বাড়িতে যাচ্ছে তাই সে খাবে, তুমি তো কামাই করো, তাহলে আমার ছেলের কামাই করা লাগবে কেন? কোনো যোগ্যতা ছাড়া মেয়ের বাপেরা তার মায়ারে বিয়ে দেয় না, একটা না একটা যোগ্যতা থাকতে হবে। সেই জন্য বলছিলাম যে আমি একটা ঠেলা কিনা দিই, ঠেলার মধ্যে সে ফল ফলা দিই নেক, সেটা বেচা কিনা করো, এইটা তুমি তারে বুঝাইয়া বলবা ওর ভবিষ্যতের জন্য। শোনো শোনো নবীন মা, তুমি আমি নবী, এছাড়া আছে কেটা আমাদের মানছি কী কবে কও? আসা মানুষে যা কোক, পাশের লোকে কিছু বলে এই জন্য কোনোদিন মানুষের কিছু হয় নাই, পাশের লোকে যা খুশি বলুক আমরা কর্ম কইরা খাবো, ঠিক আছে? দেখো আমি এখন বাইরে যাবো, ঠেলা গাড়ি ঠিক করবো, শ্যামবাজার যাবো, ফল ফলাদি কিনবো, তারপরে ওরে ব্যবসা ঠিক করে ব্যবসায় বুঝিয়ে দেবো। আমার পোলা চারটে বাড়ি আছে। তোমার পোলা চারটে বাড়ি না, আমার চারটে বাড়ি। তোমার পরেই তো আমার পোলা, তুমি চোখটা বন্ধ করে মালিক কে? আমার পোলা যে পোলার চারটে বাড়ি সেই পোলার কর্মকর্তা আমি কিসের জন্য? সেই পোলা কর্মকর্তা কী হবে কিসের জন্য? আমি কি এই চারটে বাড়ি তোমার পোলারে লিখে দিছি? আর এখন কি করে জানো, ওই বাড়িওয়ালার পোলাও কাছে মাইয়ে বিয়ে দেয় না কেউ, কারণ বাড়িওয়ালার ম্যাক্সিমাম পোলা আমার ভাটাই মা, এই মহল্লায় মহল্লায় বয়ে থাকে আর আড্ডা মারে, কোনো কাম করে না। অতএব ওর যদি কোনো কর্ম না থাকে পরিচয় দেওয়ার মতো, ওর কাছে কোনো মেয়ের বাপ মাইয়া বিয়া দেবে না। এক আমার পোলা মাশাআল্লাহ দেখতে যে সুন্দর পালোয়ানের মতো, আর চারটে বাড়ি আছে শুনলে মাইয়ার বাপেরা লাইন দিয়ে আমার বাড়ি গেটে দাঁড়িয়ে থাকবে। তোমার পোলা যে সুন্দরে সুন্দর আল্লাহর ইচ্ছায়, আমাকে পাইলার তলার কালির মতো চেহারা, খবরদার একদম মুখ আমরা কথা বলবা, আমার ছেলে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা বলবা না, করে দিলাম। তোমার একটা কাইলে একটা ভূতেরে কইতেছো অসাধারণ সুন্দর কি স্মার্ট চেহারা, একদিকে তোমার মতো অবস্থা, তোমারও বা তোমার কি অবস্থা? তোমার মা সুন্দর আছে তো দেখে তুমি সুন্দর হয়েছো, তোমার বাপ দেহ পাতুলের কালি ওহিন্দেই চাইছে, হ্যাঁ তোমার বংশ বংশ দিলে কথা কবা না, আমি যেটা বলতেছি শোনো, তোমার বংশ। আচ্ছা ঠিক আছে, আমার বংশ, আমার বংশ, আমার বংশ, বংশের বংশ, বংশের ধ্বংস। একটা কথা শোনো, তুমি আমি আর নবী স্যার আমাদের আর কেটা আছে, এই পোলা যদি মানুষ না হয় তাহলে সারা জীবন তারে তোমার বউ পোহাইতে হবে, তার সাথে ভালো না, ওটা ব্যবসা করুক, ব্যবসা করে মানুষ মানুষ দাঁড়াক। এই কথাটা যদি আগে কইতা, এই কথাটা যদি সে বাচ্চাটা ছোটবেলা থেকে আদর করে সোহাগ করে আমার পোলারে সময় দিয়ে বুঝাইতা, কোনোদিন তো এই কাজটা করো নাই। শোনো, এই দায়িত্ব মায়ের, এই দায়িত্ব বাপের না, আমি বাইরে কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকি, ঘরে থাকো তুমি, পোলাকে তৈরি করার দায়িত্ব তোমার, তা না করে তুমি করছো কি ওরে মাথায় উঠাইয়া লাই দিস। ভুল, এখনকার বাপেরা কি মনে করে টাকা দিলে দায়িত্ব শেষ? মোটেও না, টাকাও দিতে হবে, বাচ্চাদের সময়ও দিতে হবে, টাকাও দিতে হবে, সময়ও দিতে হবে, সব দিতে হবে। তা আপনি কি করবেন? আপনি বই বেখাই না, আমি তো ঘোরা রান্না করি, এই যে পুরা বাড়ি সামলাইকে তুমি সামলাও না আমি সামলাই। ঠিক আছে, শোনো আমার একটা কথা শোনো, তুমি নবীরে ভালো করে বুঝাও, আমি ওর একটা ব্যবসা দেবো, এটা প্রাথমিক টেস্ট, এই ব্যবসা যদি পাশ করতে আর একটা বড় ব্যবসা দেবো, তারপর যদি টেস্ট করে আরো বড় ব্যবসা, ও আমার তোমার সাথে আমার শর্ত আছে, কও? ও যদি ভ্যান ব্যবসায় জিততে পারে তাহলে ওর বড় দোকান নিয়ে দিবা। হ্যাঁ, ও আমার কাছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবে,
হ্যাঁ ফাইনাল, তাহলে বুঝাও আমি সব ঠিকঠাক করে আইতেছি, তোমার লাগে তোমার পোলার লাগে ফাইনাল কথা ঠিক আছে। তানহার সাথে আসলে ওমরের কোনো সম্পর্কই নেই, পুরা বন্ধু। ওমরের তানা পাত্তা দেয় না, ওমর একটু হালকা পছন্দ করার ট্রাই করে। ওই কে রে ওমর, কি আমার লাগে তোর বেমানিটা কেন করলি? আমি কি বেমানি করলাম? বেমানি করছ তাই তুই, তুই আমারে কইছস যে তোর লগে যারা প্রেম হয়ে গেছে। আমার মারামারির দরকার নাই, মারামারির দরকার নাই, শোনো তুমি বের করতে আমি তে আইছি, আস্তে রাখো। কি ভাই, আরে কি ভাই, কি যাও নিপড়ি। সে কয় যে নবী ব্যবসা করতে পারবো না, আমার টাকা পয়সা যা আছে সব খাই ফেলবো। অস্তিত্ব